ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দিল্লি হিংসা নিয়ে আজও সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আঁচ মিলল অধিবেশনের আগেই সংসদ ভবনে গান্ধী মূর্তির সামনে। দিল্লি হিংসার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, এর আগের দিনও আমরা দেখেছিলাম একইভাবে কিন্তু কংগ্রেস সাংসদরা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন গান্ধী মূর্তির সামনে, আজও আবারও তারা অবস্থান করছেন। হ্যাঁ প্রথমটা, এবং প্রথম দিন থেকেই তারা দিল্লি হিংসাকে ইস্যু করেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী জবাব চাইছেন তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাইছেন। দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রয়া রয়েছে এবং হিংসার জন্য বিফল হয়েছে দিল্লি পুলিশ, সেই অভিযোগও তাদের কাছে রয়েছে। তবে গতকাল যে সাংসদদেরকে সাসপেন্ড করা হয়েছে লোকসভাতে, তাদেরকে আর এই সেশনে আসতে দেওয়া হবে না। তারা এখনো গান্ধী মোদীর সামনে বসে রয়েছেন, যেখানে আমি গৌরব গগৈকে দেখতে পাচ্ছি, তার সঙ্গে বাকি সাংসদরা রয়েছেন পাঁচজন এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তারা এখনো গান্ধী মোদীর সামনে রয়েছেন, কিন্তু বাকি সাংসদরা এখানে বিক্ষোভ দেখিয়ে আবার লোকসভায় এবং রাজ্যসভায় গেছেন, যেখানে তারা এই শুনিয়ে আবার সরব হবেন আজকে। এবং এই এই সপ্তাহে সোমবার থেকে কুসুমিতে আমরা দেখছি হাউস কার্যত অচল থাকছে লোকসভা এবং রাজ্যসভা। তার কারণ সব থেকে বড় এটাই কি কংগ্রেসের তরফ থেকে দিল্লি হিংসাকে ইস্যু করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রীর জবাব চাওয়া হচ্ছে, এবং এই হট্টগোলের মধ্যে আমরা দেখছি পরপর লোকসভা এবং রাজ্যসভা অ্যাডজার্ন হয়েছে। দেখতে হবে আজকে লোকসভা এবং রাজ্যসভায় কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না। যদি কংগ্রেস এই বিক্ষোভটা আজকে জারি রাখে লোকসভা এবং রাজ্যসভায়, তাহলে আজকেও কোনো কাজ হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। সুস্মিতা, ধন্যবাদ বিজেন্দ্র।